দেশের বিভিন্ন প্রান্তের নেই শনিবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল জাতীয় ভোটার দিবস। এদিন সরকারিভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ। শনিবার খোয়াই জেলার কল্যাণপুরের নবনির্মিত বিজেপি মণ্ডল কার্যালয়ে পৌঁছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুপুরে পৌঁছার পর সেখানকার কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। দলীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে নানান বার্তা দেন মুখ্যমন্ত্রী। মণ্ডল কর্মকর্তাদের মানুষের সঙ্গে থেকে কাজ করার জন্য পরামর্শ দেবার পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকারবদ্ধ হওয়ার নির্দেশ দেন। শিশুদের স্কুলে পাঠিয়েও তাদের সুরক্ষার নিশ্চয়তা রাখতে পারছেন না অভিভাবকরা। শনিবার রাজধানীর বনগাঁ স্কুল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে স্কুলের এক নাবালিকা পড়ুয়া ছাত্রীকে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত হল এক চানাচুর বিক্রেতা। ঘটনা রাজধানীর বনগাঁ স্কুল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে। অভিযুক্ত চানাচুর বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পূর্ব মহিলা থানার পুলিশ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আখাউড়া চেকপোস্টে সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফ এর পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা রীতিমতো কোলাকুলি করে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিল বিএসএফ এর সদস্যদের। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে প্রতারণা এবং চালাকির মাধ্যমে টাকা তুলে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেল এক ব্যাংক কর্মীর। ঘটনা কৈলাসহরের বাবুর বাজার এলাকায় অবস্থিত এসবিআই ব্যাংকের যুবরাজনগর সিএসি ব্রাঞ্চে। অভিযুক্ত প্রতারক ব্যাংক কর্মীর নাম আশরাফ হোসেন। রবিবার দেশের 71তম প্রজাতন্ত্র দিবস। দেশের এক বড় উৎসব এই দিবস। গোটা দেশকে টার্গেট রেখে যখন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির নানা রকম অপচেষ্টা এবং ষড়যন্ত্র অব্যাহত, তখন এই গুরুত্বপূর্ণ দিনটিকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে নিরাপত্তা কর্মীদের প্রয়াস অব্যাহত। গোটা দেশের সঙ্গে ইতিমধ্যেই ত্রিপুরার সীমান্ত অঞ্চলগুলিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রাজধানী আগরতলার ঐকতান যুব সংস্থার উদ্যোগে এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সহায়তায় শনিবার অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির। বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি পরামর্শ প্রদান করেন এই স্বাস্থ্য শিবিরে। এদিন সকালে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন শ্রী মহন্ত ডক্টর বৃন্দাবন দাস কাঠিয়া বাবা। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক আশিস কুমার সাহা। সরস্বতী পুজোর চাঁদাকে ঘিরে রাজ্যের বিভিন্ন শিক্ষাঙ্গনে চলছে শিক্ষকদের যথেচ্ছাচার। এক এক স্কুলে এক এক হারে চাঁদা রাখা হচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবছর অস্বাভাবিক হারে রাখা হচ্ছে চাঁদা, এমনটাই অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিদ্যালয় শিক্ষা দপ্তর উপযুক্ত ভূমিকা নিক এমনটি দাবি উঠেছে। রাজ্যেও শনিবার সচেতনতামূলক নানান কর্মসূচির মধ্য দিয়ে প্রশাসনিক উদ্যোগে উদযাপিত হয় জাতীয় ভোটার দিবস। সরকারিভাবে এদিন ছুটির দিন থাকলেও ছুটিকে উপেক্ষা করেই জাতীয় ভোটার দিবসের কর্মসূচিতে সামিল হলেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মীরা। এদিন সকালে দপ্তরের প্রধান কার্যালয়ে কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা চক্র। এতে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। বর্তমানের নতুন ভোটারদের ভোটদান সম্পর্কে অবগত করতে গোটা রাজ্যে এই দিবসটি পালন করা হয় ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই উপলক্ষে বিভিন্ন মহকুমায় হয় মহকুমা ভিত্তিক অনুষ্ঠান। গোটা দেশের মধ্যে বাল্য বিবাহের প্রবণতায় ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে, আর এ রাজ্যের মধ্যে প্রথম স্থানটি সুনামের সঙ্গে দখল করেছে ধলাই জেলা। তাই বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে রাজ্যে শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে কমলপুর অভিনব সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় ধলাই জেলার বিভিন্ন এলাকায় মঞ্চস্থ করা হচ্ছে পথনাটিকা। দেশের 71তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য ক্রীড়া পরিষদ ও ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। পুরুষদের 5 কিলোমিটার ও মহিলাদের 3 কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক ছেলে মেয়ে অংশ নেয়। কুমারঘাট পৌর পরিষদের উদ্যোগে শনিবার কুমারঘাটস্থিত বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হল মেগা স্বাস্থ্য শিবির। মূলত ভারত সরকারের জনকল্যাণমুখী পরিকল্পনার মধ্যে একটি হল অঙ্গীকার। এই অঙ্গীকারের অঙ্গ হিসেবে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। এদিনের স্বাস্থ্য শিবিরে এলাকার প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
দেশের 71তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শনিবার সম্পন্ন হলো রাজ্যভিত্তিক উপজাতির লোক নৃত্য প্রতিযোগিতা। আগরতলা রবীন্দ্রসদ বার্ষিকী ভবনে আয়োজিত এদিনের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম জেলার জেলাশাসক সন্দীপ মাহাত্ম। উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ধর্মনগরে পূর্ব মধ্য ফুলবাড়ি নতুন জামে মসজিদ ও এলাকার উৎসাহী যুবকদের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলাম ধর্মীয় ওয়াজ ও বিরাট মেলার উৎসবকে কেন্দ্র করে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও মেলা উৎসবকে বাস্তব রূপ দিতে প্রতিবেশী বাংলাদেশ থেকে বিভিন্ন বক্তারা হেলিকপ্টার যোগে চোরাইবাড়িতে অবতরণ করবেন। আগামী ফেব্রুয়ারি মাসের 3 ও 4 তারিখ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় রাজ্যের বেশিরভাগ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ এনজিওর ভূমিকা নিয়ে রাষ্ট্রীয় স্তরের একটি সমীক্ষা সংস্থা চরম উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে নারী এবং শিশু স্বাস্থ্য সুরক্ষার শর্ত এবং অঙ্গীকার নিয়ে গঠিত বেশিরভাগ সংস্থা রাজ্যে নারী অধিকার সুরক্ষার জন্য কোনো রকম ফিল্ড ওয়ার্ক করছে না, এমনটাই তথ্য বেরিয়ে এসেছে। পুনর্বাসন চুক্তির আগে এক ভিন্ন খবর উঠে আসছে মিজোরাম থেকে। এক নির্বাচন অফিসারের দাবি, পুনর্বাসন অনেক দূরের গল্প। সেখানকার 11,000 রিয়াং উপজাতির নাম বাদ জেনে চলেছে নয়া ভোটার তালিকা থেকে। অফিসারের দাবি, পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী এই কাজ করা হবে। রাজ্য সরকারের সবুজ সংকেত দিলে তবেই এই নাম বাতিলের কাজ শুরু হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যানকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নির্ভয়া কাণ্ডে আসামি মুকেশ সিং। রাষ্ট্রপতি গত 16 জানুয়ারি নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষী মুকেশের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছিল। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশ অনুযায়ী এই মামলায় 4 আসামির ফাঁসি 1 ফেব্রুয়ারি সকাল 6টায় কার্যকর হওয়ার কথা। মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে সম্পর্ক ঘুচেছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের সমালোচনায় বরাবরই সরব হয়েছে শিবসেনা। তারপরেও বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমদের সম্পর্কে কড়া মনোভাব দেখালো শিবসেনা। উদ্ধব ঠাকরের দলের দাবি, বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধভাবে যারা এসেছেন তাদের তাড়িয়ে দেওয়া উচিত। অনূর্ধ্ব 23 জাতীয় মহিলাদের একদিবসীয় ক্রিকেটে পরাজয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল ত্রিপুরা। চেন্নাই অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে শনিবার ত্রিপুরাকে 76 রানে পরাজিত করে প্রতিপক্ষ গোয়া।